উত্তর ভারতে পূর্ণার্থী বোঝায় বাস এলো মুর্শিদাবাদের পলসন্ডায় খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে গেলেন স্বাস্থ্য দপ্তরের টিম ছিলেন বিওমেইচ। তার তদারকিতে সেখানে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হল মাপা হলো তাদের শরীরের তাপমাত্রা যদিও কাউকে সেই রকম কোনো সাসপেক্ট পাওয়া যায়নি তবে প্রত্যেককে বলা হয়েতে তারা যেন বাড়িতে গিয়ে চোদ্দ দিন ঘরবন্দি অবস্থার মধ্যে থাকে তাদের প্রত্যেকের নাম নথিভুক্ত করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা পরবর্তীতে না হয় সেই কারণেই এই ব্যবস্থা এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিওমেজ সাহেবের সঙ্গে তিনি কি বললেন চলুন শুনি তার বক্তব্য তারপরেই আমরা কথা বলে নেব পূর্ণার্থীদের সঙ্গে তাদের বক্তব্য কী

সবার মধ্যেই কাজ করছে সেই জন্য আমরা এদেরকে একটা হেলথ স্ক্রিনিং ক্যাম্পের মতো করেছি রাত্রেবেলা যেহেতু ওনারা বাসে করে বাড়ি যাচ্ছেন আমরা এই আমার নবগ্রাম ব্লকের আন্ডারে পলসন্ডা তে আমি আয়োজনটা করলাম এখানে বাসে পঞ্চান্ন থেকে জন লোক আছেন তাদের আমরা একটা নামের আলাদাভাবে রেজিস্টারও করছি এবং এদেরকে তাপমাত্রা থার্মাল স্ক্রিনিং আমরা দেখে নিচ্ছি যে কারোর তাপমাত্রা কীরকম আছে না আছে সেইভাবে আমরা তাদেরকে চোদ্দ দিন কোয়ারেন্টাইন থাকার জন্য অ্যাডভাইস করে দিচ্ছি এবং আমাদের যা যা প্রোটোকল বা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন পর্যন্ত কি কারো কিছু বুঝতে পারলেন কোন রকম সিমটম পেলেন না এখন পর্যন্ত আমরা কারোর কোন সিমটম বা কিছু পাইনি এনারা সবাই সুস্থই আছেন ভালোই পেয়েছি এখনো পর্যন্ত আপনার নাম আমার নাম ডক্টর জ্যোতির্ময় চক্রবর্তী আপনি বিএমএইচ নবগ্রাম ব্লক বিপিএস ছিলেন আজকে আমরা কবে গিয়েছিলেন বা আজ আজ 18 দিন হচ্ছে আপনার বাড়ি কোথায়

তাদেরকে কিন্তু নবগ্রাম থানার পুলিশ প্রশাসন গিয়ে স্কোয়াড করে নিয়ে আসা হয়েছে তাদের তারা যেটা বলছেন তারা বৃন্দাবন মথুরা সুতরাং উত্তর ভারত থেকে তারা কিন্তু ভ্রমণ সেরে ফিরছিলেন এমন সময় পলসন্ডার মোড় বাস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে স্কোয়াড করে নিয়ে এসে আমাদের পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তাদের প্রত্যেকের স্বাস্থ্য চেক চলছে এখনও পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রাম ব্লকের প্রত্যেকটা প্রশাসন দপ্তরের সকল সকল কর্মীরাই এখানে উপস্থিত হয়েছেন তাদের চেক করছেন আমরাও সকাল থেকে এসে পড়ে আছি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে যার বিদেশ ভ্রমণ করে যারা ফিরছেন বাড়িতে তাদের কিন্তু প্রত্যেককে চেক করা হচ্ছে এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে যে চোদ্দ দিন তারা যেন বাড়ির ভেতর থেকে বাইরে কোথাও না যান এই উপদেশ দেওয়া হচ্ছে এমনকি থার্মোমিটারের মাধ্যমে তাদের যে গায়ের তাপমাত্রা সেটাও কিন্তু মাপা হচ্ছে নবগ্রাম থেকে আমি রাকেশ চন্দ্র এন টিভি